আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুসসালাম, সহকারী শিক্ষক। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো তোমাদের জন্য আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পাঠদান করে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় বনায়ন হতে ফলদ বৃক্ষ কাঠাদের পরিচিতি এবং গুরুত্ব নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের আমাদের আজকের আলোচ্য বিষয় ফলদ বৃক্ষ কাঁঠালের পরিচিতি ও গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটু কাঁঠালের পরিচিতি জেনে নিই। কাঁঠাল আমাদের জাতীয় ফল, এটি খুবই সুস্বাদু ও পুষ্টিকর ফল। অন্যান্য সব ফলের চেয়ে কাঁঠাল আকারে বড়। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আর্থ্রোকার্পাস হেটারোফাইলাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুই এক লাইনে খুব গুরুত্বপূর্ণ দুই তিনটি বিষয় জেনে গিয়েছি। প্রথম হচ্ছে কাঁঠাল আমাদের জাতীয় ফল, তোমরা অনেকেই জানো, এবং কাঁঠাল খুবই সুস্বাদু, খুবই পুষ্টিকর একটি ফল, আকারে অন্যান্য ফলের চাইতে বড়, এবং এটির বৈজ্ঞানিক নাম আর্থ্রোকার্পাস হেটারোফাইলাস। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব হচ্ছে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। কাঁঠালের বৈজ্ঞানিক নাম লেখার সময় খুব মনোযোগ সহকারে একটি বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমরা এখানে দেখো আমরা লিখলাম কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর্থ্রোকার্পাস হেটারোফাইলাস। তোমরা একটু খেয়াল করো, আমি দুটি শব্দের নিচে আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করেছি, কেননা কোনো একটি উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নাম লেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কাঁঠালের নামের বা যে কোনো উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে। একটি হচ্ছে গণ অংশ, আরেকটি হচ্ছে প্রজাতি অংশ। গণ বলতে গোত্র, আর প্রজাতি হচ্ছে সেটির কয়েক ধরনের জাত আছে এবং সেটি কোন কোন প্রজাতি বা কোন কোন জাত থেকে এসেছে। এক্ষেত্রে কাঁঠালের ক্ষেত্রেও দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে গণ অংশ আর একটি হচ্ছে প্রজাতি অংশ। তোমরা যখন উপরের ক্লাসে যাবে তখন তোমরা বৈজ্ঞানিক নাম কীভাবে লিখতে হয়, কীভাবে বৈজ্ঞানিক নামের সূত্রপাত হয় এই বিষয়ে জানবে। এখানে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে আলাদা আলাদাভাবে দুটি অংশে, বৈজ্ঞানিক নামের দুটি অংশে আলাদা আলাদাভাবে হাত দিয়ে লিখলে আন্ডারলাইন করে দিতে হয়। আর যখন বৈজ্ঞানিক নাম ছাপারক করে লেখা হয় তখন ইটালিক হরফে বাঁকা অক্ষরে লেখা থাকে। তোমরা তোমাদের পাঠ্যবইতে খেয়াল করবে বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন নাই, কিন্তু লেখাগুলো ইটালিক হরফে বা বাঁকাভাবে লেখা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রায় তোমাদের পরীক্ষায় বৈজ্ঞানিক নামগুলো আসে, নিমের বৈজ্ঞানিক নাম, কাঁঠালের বৈজ্ঞানিক নাম, এগুলো আসে। যখন তোমরা দেখবে তখন কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবে, আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কাঁঠালের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে একে একে জেনে নিব। কাঁঠাল একটি দ্বিবীজপত্রী কাষ্ঠল ও চিরহরিৎ বৃক্ষ। কাঁঠাল গাছের উচ্চতা 21 মিটার পর্যন্ত হয়। আমরা কি পেলাম, একটি দ্বিবীজপত্রী কাষ্ঠল চিরহরিৎ, তিনটা বৈশিষ্ট্য পরে পেলাম। কাঁঠাল গাছের উচ্চতা 21 মিটার পর্যন্ত হয়, দ্বিবীজপত্রী। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিবীজপত্রী শব্দের অর্থ হচ্ছে দুইটি বীজপত্র থাকে, অর্থাৎ কাঁঠালের বীজ যখন আমরা ভিতরে খুলে দেখব, আমরা যখন অংশটিকে খুলব তখন দেখতে পাব কাঁঠালের বীজ সমান দুভাগে বিভক্ত। এর অর্থ হচ্ছে কাঁঠালের বীজ দ্বিবীজপত্রী, কাঁঠাল একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। এরপরে রয়েছে কাষ্ঠল, অর্থাৎ কাঁঠাল গাছ থেকে কাঠ পাওয়া যায়। কাঁঠাল গাছ যখন আমরা প্রসেস করব বা প্রক্রিয়াজাত করব তখন দেখব আমরা এখান থেকে অনেক কাঠ পাচ্ছি। এরপরে রয়েছে চিরহরিৎ। এই শব্দটি একটু ব্যাখ্যা করি। চিরহরিৎ শব্দের অর্থ হচ্ছে যে সকল উদ্ভিদ সবসময় সবুজ থাকে,
চিরদিন সবুজ থাকে। কাঁঠাল গাছ কিন্তু মূলত সবুজ থাকে এবং এই জন্যই কাঁঠাল গাছকে বলা হচ্ছে চিরহরিৎ উদ্ভিদ। তারপরে যে বিষয়টি আমরা জানলাম সেটি হচ্ছে কাঁঠাল গাছের উচ্চতা 21 মিটার পর্যন্ত হয়। যেহেতু 21 মিটার পর্যন্ত হয়, আমরা ধারণা করতে পারছি এটি একটি ভালোই উচ্চতা সম্পন্ন উদ্ভিদ। তাহলে আমরা জানলাম কাঁঠাল দ্বিবীজপত্রী উদ্ভিদ, কাঁঠাল চিরহরিৎ উদ্ভিদ, কাঁঠাল উচ্চতা সম্পন্ন উদ্ভিদ এবং কাঁঠাল দ্বিবীজপত্রী উদ্ভিদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন কাঁঠালের যে বৈশিষ্ট্যটি আমরা জানব সেটি হচ্ছে কাঁঠাল গাছের কাঠ শক্ত ও হলদে রঙের হয়, বীজ সাদা ও ফুল সবুজ রঙের হয়, পাতা সবুজ, সরল ও ডিম্বাকৃতির হয়। প্রিয় শিক্ষার্থীরা, কাঁঠালের কাঠ অনেক শক্ত, কাঁঠালের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা যায় এবং শক্ত এই কাঠ অনেকটা হলদে রঙের হয়, কাঁঠালের বীজ সাদা রং হয় এবং ফুল কাঁঠালের ফুল সবুজ রঙের হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা কথা বলে রাখি, যারা গ্রামে অবস্থান করছো তারা জেনে থাকবে কাঁঠালের যে ছোট ছোট বীজ বা ফুল বের হয় সেই ফুলগুলো ছোট ছোট কাঁঠাল সবুজ হয়, সেগুলো গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা ছোট ছোট ছেলেমেয়েরা লবণ দিয়ে খায়, এটাও অনেকটা স্বাদযুক্ত। তারপরে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে পাতা সবুজ, সরল ও ডিম্বাকৃতির হয়। আমি এখন তোমাদেরকে এটার বাস্তব একটি উদাহরণ দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে রয়েছে কাঁঠাল গাছের পাতা, পাতার রং সবুজ রং, পাতার আকৃতি ডিম্বাকৃতি তোমরা খেয়াল করো এবং পাতা সরল। সরল অর্থ কি? এই যে পাতার যে জালিকা বিন্যাস রয়েছে সেগুলো দেখো সরল, কোনো আঁকা বাঁকা বা এই যে জালিকা বিন্যাসগুলোর মধ্যে কোনো ধরনের শাখা প্রশাখা নাই, একদম সরল সোজা সরলভাবে পাতার জালিকা বিন্যাস বিন্যস্ত। তাহলে আমরা এই কথাগুলোর সাথে একটু খেয়াল করো, এই কথাগুলোর সাথে দেখো আমরা মিল পেয়েছি, পাতা সবুজ হয় পেলাম, পাতা সরল হয় সেই বৈশিষ্ট্যও পেলাম, আবার ডিম্বাকৃতির হয় আমরা সেই বৈশিষ্ট্যও পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, যারা শহরে আছো শহরে থাকো তাদের জন্যই আমি চেষ্টা করছি বাস্তব উপকরণ দিয়ে বাস্তব উদাহরণের সাথে তোমাদেরকে বোঝাতে। তাহলে এখন আমরা আস্তে আস্তে কাঁঠালের অন্যান্য বৈশিষ্ট্যগুলো জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, বীজ থেকে চারা উৎপাদন করে বা কলম পদ্ধতিতে চারা তৈরি করে রোপণ করা হয়ে থাকে শ্রাবণ ভাদ্র মাসে কাঁঠালের চারা রোপণের উপযুক্ত সময়। এর অর্থ হচ্ছে কাঁঠাল থেকে বীজ, কাঁঠালের বীজ থেকে চারা উৎপাদন করা যায়, আবার কলম পদ্ধতি অর্থাৎ কাঁঠাল গাছের এইখানে ছোট ডাল কেটে কলম পদ্ধতিতে কাঁঠালের নতুন চারা গাছ উৎপাদন করা যায়, আবার এই যে সাদা রঙের বীজ মাটিতে রোপণ করে বীজ থেকে যে নতুন চারা গাছ গজাবে, নতুন চারা গাছ পরবর্তীতে চারা হিসেবে রোপণ করে এরকম বড় বৃক্ষে পরিণত হবে। এখানে বলা হয়েছে শ্রাবণ ভাদ্র মাসে কাঁঠালের চারা রোপণের উপযুক্ত সময়, অর্থাৎ এখন যে বাংলা মাস চলছে এই বাংলা মাসে এই শ্রাবণ ভাদ্র মাসে কাঁঠালের চারা রোপণের উপযুক্ত সময়। কারণ আমরা জানি কাঁঠালের সিজন বা মৌসুম প্রায় শেষ হয়ে আসছে, এই সময় কাঁঠাল যারা চাষ করেন কাঁঠাল চাষিরা চারা রোপণ করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখি আমরা বাংলাদেশের কোথায় কোথায় কাঁঠালের চাষ হয়। বাংলাদেশের সব জেলাতেই কাঁঠালের চাষ হয়। গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের ভাওয়াল এলাকায় কাঁঠালের বাগান করা হয়, সিলেট, চট্টগ্রাম ও রংপুর এলাকায় কাঁঠাল চাষ করা হয়। কাঁঠাল লাল মাটির উঁচু জমিতে ভালো জন্মে, কাঁঠাল গাছের কাঠ ও ফলের অর্থনৈতিক অনেক গুরুত্ব রয়েছে। আমরা বুঝলাম যে কোন কোন জেলায় বাংলাদেশের কোন কোন এলাকায় কাঁঠাল চাষ করা হয়। আমরা জানলাম গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহের ভালুকা, পার্বত্য চট্টগ্রাম, তারপরে রংপুর, সিলেট ইত্যাদি জেলায়, অর্থাৎ যেখানে লাল শক্ত মাটি রয়েছে এবং যেখানকার মাটি একটু উঁচু, অর্থাৎ উঁচু জায়গায় কাঁঠাল গাছ ভালো জন্মে, অনেকটা পাহাড়ি এলাকা যেখানে মাটি লাল শক্ত অর্থাৎ এঁটেল মাটির আধিক্য বেশি, সেই ধরনের মাটিতে কাঁঠাল ভালো জন্মে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব কাঁঠালের প্রকারভেদ। কাঁঠাল
কয় প্রকারের আছে। কোয়ার ভিত্তিতে কাঁঠালকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কোয়া মানে বুঝতে পারছো, আসলে কাঁঠাল ফলের হলুদ যে অংশটি আমরা খাই সেটাই হচ্ছে কাঁঠালের কোয়া। এই কাঁঠালের গুণাগুণের ভিত্তিতে কাঁঠালকে তিন ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে, এক নম্বরে রয়েছে খাজা কাঁঠাল। খাজা কাঁঠাল, এসব কাঁঠালের কোয়া শক্ত। তোমরা দেখবে বাজার থেকে যখন তোমাদের বাবা বা তোমাদের মা, তোমাদের অভিভাবক কাঁঠাল কিনে নিয়ে আসেন, অনেক কাঁঠাল দেখা যায় কোয়াগুলো একটু বড় বড় এবং একটু শক্ত টাইপের, এদেরকে বলা হয় খাজা কাঁঠাল। আরেক ধরনের কাঁঠাল রয়েছে, সেটি হচ্ছে আধা রসা কাঁঠাল। আধা রসা কাঁঠাল, এগুলো হচ্ছে কাঁঠালের কোয়া মুখের দিকে শক্ত, পিছনের দিকে নরম। আরেক ধরনের কাঁঠাল রয়েছে যেগুলোকে আধা রসা, অর্থাৎ একটা অংশ শক্ত একটা অংশ নরম, এগুলাকে বলা হচ্ছে আধা রসা কাঁঠাল। সামনের দিকে শক্ত, পিছনের দিকটা নরম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেক ধরনের কাঁঠাল রয়েছে গলা কাঁঠাল। গলা কাঁঠাল, এগুলো হচ্ছে একদম কাঁঠালের কোয়াগুলো অনেক নরম, মুখে দিলে কাঁঠালের কোয়াগুলো গলে যায়। তাহলে আমরা জানলাম কোয়ার গুণের ভিত্তিতে তিন ধরনের কাঁঠাল বাজারে পাওয়া যায়। এখন আমরা জানব কাঁঠাল ফলের গুরুত্ব। কাঁঠাল একটি বহুবিধ ব্যবহার উপযোগী উদ্ভিদ। পাকা কাঁঠালের রসালো কোয়া খুবই মিষ্টি। শর্করা ও ভিটামিনের অভাব মেটাতে পাকা কাঁঠালের জুড়ি মেলা ভার। কাঁচা কাঁঠাল ও কাঁঠালের বীজ থেকে কাঁচা কাঁঠাল ও কাঁঠালের বীজ সবজি হিসেবে খাওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, কাঁঠাল এবং কলা এমন একটি ফল যে ফলের বীজ থেকে শুরু করে গাছ পর্যন্ত, পাতা পর্যন্ত কোনো কিছুই ফেলনা নয়। কাঁঠাল কোয়াগুলো খাওয়া যায়, খুবই উপকারী এবং প্রচুর ভিটামিন সমৃদ্ধ। তারপরে কাঁচা কাঁঠাল এবং কাঁঠাল ফলের বীজ সবজি হিসেবে খাওয়া যায়। কাঁঠাল গাছ থেকে কাঠ পাওয়া যায়, আবার কাঁঠাল পাতা গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা কাঁঠালের গুরুত্ব সম্পর্কে এক এক করে জেনে নেব। তারপরে দেখো, কাঁঠাল কাঠ খুবই উন্নত মানের, এর গাঢ় রং হলুদ। এই কাঠ খুবই টেকসই এবং ভালো পলিশ নেয়। কাঁঠাল কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করলে খুবই মজবুত এবং টেকসই হয়। কাঁঠাল কাঠ ভালো পলিশ নেয়, ফার্নিচার দেখতে অনেক সুন্দর হয়, আসবাবপত্রগুলো দেখতে অনেক সুন্দর হয়। তারপরে বাসগৃহের জানালা ও দরজা তৈরিতে কাঁঠাল কাঠ ব্যবহার করা হয়। ঘরের সব রকম আসবাবপত্র তৈরিতে কাঁঠালের কাঠ ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম আসবাবপত্র তৈরিতেও কাঁঠাল অনেক বড় ধরনের ভূমিকা পালন করে। তারপরে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে এবং পুষ্টির জন্য কাঁঠাল খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কাঁঠালের কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করা হয়, এটা অর্থনৈতিক গুরুত্ব বহন করে। আবার কাঁঠালের ফল খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ। আসলে আমাদের মানব দেহের জন্য কাঁঠালের গুরুত্ব অপরিসীম। আমরা এখন কাঁঠালের কয়েকটি পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জেনে নিব। আসো কাঁঠালের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে জানি। এক নম্বরে, কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ভিটামিন এ রাতকানা রোগ সারতে সহায়তা করে। ভিটামিন এ শরীরের জন্য খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় এবং আমরা কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ পাই। তারপরে রয়েছে কাঁঠাল পটাশিয়াম সমৃদ্ধ ফল। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানুষের শরীরের ভারসাম্য রক্ষার জন্য বেশ কিছু খনিজ লবণ দরকার, যেমন পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম। এগুলো মানব দেহের শরীরের বিভিন্ন রোগ সারতে সহায়তা করে এবং মানব দেহের ভারসাম্য রক্ষা করে। তেমনি কাঁঠালে রয়েছে পটাশিয়াম, কাঁঠালে ম্যাগনেশিয়ামও রয়েছে, কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্কার্বি নামক চর্মরোগ দূর করে। তারপরে কাঁঠাল শরীরের জন্য আরও নানাবিধ উপকার করে। এমনকি আজকালকার গবেষণায় দেখা যাচ্ছে কাঁঠাল আলসার এবং ক্যান্সার প্রতিরোধী একটি ফল। আমরা যদি কাঁঠালের মৌসুমে নিয়মিত কাঁঠাল খাই, তাহলে অনেক ধরনের রোগে বিরুদ্ধে আমরা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারব। অর্থাৎ রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন একটি ফল হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল। এরপরে রয়েছে কাঁঠাল আমাদের ত্বক মসৃণ করতে সাহায্য করে।
কাঁঠাল ফল বদ হজম দূর করতে সহায়তা করে। সর্বোপরি কাঁঠাল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থীরা, কাঁঠাল এমন একটি ফল ক্ষুধা নিবারণে খুব ভূমিকা রাখে। কাঁঠাল ফল কিন্তু ভাতের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, কারণ কাঁঠালের কোয়া 2-4-5টা কোয়া খেলেই মানুষের পেট ভরে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের আলোচনা থেকে কাঁঠাল ফলের গুরুত্ব, কাঁঠাল ফলের বিভিন্ন বৈশিষ্ট্য এবং কাঁঠাল ফলের উপকারিতা সম্পর্কে জানলাম। আশা করি তোমরা কাঁঠাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কতগুলো আলোচনা শুনলে এবং অনুধাবন করতে পারলে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের বাড়ির কাজের পালা। তোমাদের আজকের বাড়ির কাজ 15 নম্বর বাড়ির কাজ, তোমাদের ক্লাস নং 15, তারপরে আজকের তোমাদের বাড়ির কাজ হচ্ছে কাঁঠাল ফলের গুরুত্ব বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমি তোমাদেরকে কয়েকটি চিত্র দেখাচ্ছি। প্রথম চিত্রটি হচ্ছে ফলবর্তী কাঁঠাল গাছ। তোমরা দেখতে পাচ্ছ একটি কাঁঠাল গাছ ভালোই উচ্চতা সম্পন্ন এবং প্রচুর কাঁঠাল এখানে ধরেছে। তারপরে দ্বিতীয় চিত্রটি রয়েছে কাঁঠাল গাছ এবং একটি পাকা কাঁঠাল ফল নিয়ে। এরপরে আবার একটু ফলটাকে যদি আমরা জুম করি তাহলে দেখতে পাচ্ছি এটি একটি পরিপক্ক কাঁঠাল ফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্রতি রবিবার স্কুল অফিসে বাড়ির কাজ জমা নেওয়া হচ্ছে। তোমরা যারা ঢাকায় অবস্থান করছো, তোমরা স্কুল অফিসে এসে বাড়ির কাজ দিয়ে যাবে। আর যারা ঢাকায় অবস্থান করছো না, দূর দূরান্তে আছো, তাদেরও চিন্তার কিছু নেই। তোমরা নির্ধারিত তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করতে থাকো। যখন স্কুল খোলা হবে ইনশাল্লাহ আমরা তোমাদের খাতা মূল্যায়ন করে ফেরত দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণসম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।